ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার অধীনে গৌরনগর ব্লক এবং চণ্ডীপুর ব্লক মোট দুটি ব্লকের অধীনে সমস্ত গ্রাম পঞ্চায়েতের ভোট গণনা কেন্দ্র ছিল কৈলাসহর শহরের আরকেআই স্কুলে। বুধবার সকাল 8টায় গণনা শুরু হলেও গণনা শেষ হয় বৃহস্পতিবার সকাল 11:30টায়। গণনা শেষে গৌরনগর ব্লকের ভিডিও মনোজ সাহা বলেন, 20টি গ্রাম পঞ্চায়েত রয়েছে গৌরনগর ব্লকের অধীনে। 20টি গ্রাম পঞ্চায়েতে মোট 206টি আসনের মধ্যে দুটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি প্রার্থী জয়লাভ করে। 204টি আসনে ভোট হয়েছিল। 204টি আসনের মধ্যে কংগ্রেস 100টি আসনে, বিজেপি 97টি আসনে এবং সিপিআইএম 7টি আসনে জয়লাভ করে। 20টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে কংগ্রেস 10টি গ্রাম পঞ্চায়েত দখল করে, বিজেপি 9টি গ্রাম পঞ্চায়েত দখল করে এবং একটি পঞ্চায়েত ত্রিশঙ্কু হয়ে যায়। 13 আসন বিশিষ্ট শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতে বিজেপি 6টি আসনে, সিপিআইএম 5টি আসনে ও কংগ্রেস 2টি আসনে জয়লাভ করে। তাছাড়া 13 আসন বিশিষ্ট গৌরনগর পঞ্চায়েত সমিতির 8টি আসনে বিজেপি জয়ী হয় এবং কংগ্রেস 5টি আসনে জয়ী হয়। ঊনকোটি জেলা পরিষদে 4টি আসন রয়েছে গৌরনগর ব্লকে। জেলা পরিষদের 4টি আসনের মধ্যে কংগ্রেস 2টি আসনে এবং বিজেপি 2টি আসনে জয়লাভ করে। উল্লেখ্য, গৌরনগর ব্লকের অধীনে 20টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 15টি পঞ্চায়েত রয়েছে। পিসিসির প্রাক্তন সভাপতি বিজিৎ সিনহা 53 কৈলাসহর বিধানসভা কেন্দ্রের অধীনে এই 15টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে কংগ্রেস 9টি, বিজেপি 5টি এবং একটি ত্রিশঙ্কু হয়ে যায়। ব্লকে 20টি গ্রাম পঞ্চায়েত এবং 20টি গ্রাম পঞ্চায়েতে 206টি সিট রয়েছে গ্রাম পঞ্চায়েত লেভেলে। ওই 206টি সিটের মধ্যে আমাদের ত্রিমুখী প্রতিযোগিতা ছিল এবং 204টির মধ্যে ভোট হয়েছে। দুটো সিট আমাদের আনকন্টেস্টেড গিয়েছে। আমাদের পঞ্চায়েত সমিতি লেভেলে 13টি সিট ছিল এবং 13টি সিটেই ভোট হয়েছে। জেলা পরিষদে 4টি সিট ছিল, 4টি সিটেই ভোট হয়েছে। প্রত্যেকটি ভোট কেন্দ্রে ভোট অধিকার প্রয়োগ করার জন্য ভোটের দিন প্রচুর লোক লাইনে এসেছিল এবং তারা নির্দ্বিধায় তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। অন্যদিকে মহকুমার অপর ব্লকটি চণ্ডীপুর ব্লকের ভিডিও অরিন্দম দাস বলেন, 14টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 3টি গ্রাম পঞ্চায়েত বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি জয়ী হয়। অবশিষ্ট 11টি গ্রাম পঞ্চায়েতের মোট 142টি আসনের মধ্যে 65টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি প্রার্থীরা জয়ী হয়েছিল। বাকি 77টি আসনে ভোট হয়েছিল। এই 77টি আসনের মধ্যে বিজেপি 73টি আসনে জয়লাভ করে এবং 4টি আসনে কংগ্রেস জয়লাভ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।